আসসালামু আলাইকুম। একটি খবর প্রকাশ করেছে সমকাল, তাতে দেখা যাচ্ছে যে 7ই জানুয়ারি নির্বাচনের পর অবস্থান বদল, দল চাঙা করতে উপজেলা নির্বাচনে যাচ্ছে জামাত, অর্থাৎ জামাত ইসলামী তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা উপজেলা নির্বাচনে অংশ নেবে। কিভাবে অংশ নেবে? এটা যেহেতু দলীয় নির্বাচন হচ্ছে না, দলীয় প্রতীক বরাদ্দ হচ্ছে না, যদিও বিধান আছে দলীয় প্রতীক নিয়ে কেউ নির্বাচন করতে পারে, কিন্তু জামাতের যেহেতু নিবন্ধন নেই সেই কারণে তারা ব্যক্তিগত পর্যায়ে তারা অংশ নেবে। অংশ নেয়ার মূল কারণ হচ্ছে সাংগঠনিকভাবে তারা যেহেতু ক্ষতিগ্রস্ত, দলের নেতারা পালিয়ে আছে, ফলে নির্বাচনের মধ্য দিয়ে যদি তারা প্রকাশ্যে আসতে পারে এবং জনসংযোগ গড়ে তুলতে পারে দল লাভবান হবে। জাতীয় নির্বাচন তারা বিএনপির ডাকে সাড়া দিয়ে বর্জন করেছিল, কিন্তু এখন তারা মনে করছে যে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া উচিত শুধুমাত্র দলীয় সাংগঠনিক কারণে। এখন এর ফলে কি বিএনপির সাথে তাদের যে একটা ঐক্যের যে চিন্তাভাবনা বা আলোচনা সেটা কি ব্যাহত হবে? অনেকে বলেন যে না, তাতে কোনো সমস্যা হবে না, কারণ সেই ঐক্যটা হবে আন্দোলনের ঐক্য, আন্দোলনে থাকবে, আর এটা হচ্ছে সংগঠনের একটি স্বার্থে যাতে তারা প্রকাশ্যে তৎপরতা চালাতে পারে। এমনিতেই জামাতের হাজার হাজার নেতাকর্মী পালিয়ে আছে, অনেকে এখনও কারাগারে আছে, শুধুমাত্র কেন্দ্রীয় নেতারা মুক্ত হয়েছেন, জামাতের আমির কয়েকদিন আগে মুক্ত হয়েছেন এবং মুক্ত হয়েই বিএনপির ইফতার পার্টিতে তারা যোগ দিয়েছে, ফলে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা প্রেক্ষিতে তারা অংশ নেবে বলে সমকালের রিপোর্ট থেকে জানা যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে আন্দোলনের ব্যর্থতায় বিপর্যস্ত নেতাকর্মীদের চাঙা রাখতে উপজেলা নির্বাচনে যাবে জামাত ইসলামী, তবে কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়ে নয়, স্থানীয়ভাবে প্রার্থী হবেন দলটির নেতারা। জামাতের সূত্র এই তথ্য জানাচ্ছে, যদিও কোনো নেতা নাম প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কিছু বলতে রাজি হননি। দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, এখনও অনেক নেতাকর্মী কারাগারে, আসামি হয়ে পলাতক আরও কয়েক হাজার, এ অবস্থায় নতুন করে আন্দোলনে নামা সম্ভব নয়, আন্দোলনের পরিবেশ পরিস্থিতিও এখন নেই, ভোট করলে নেতাকর্মীরা চাঙা হবে এই ভাবনা থেকে নির্বাচনের বিষয়ে ভাবা হচ্ছে। গত 7ই জানুয়ারি নির্বাচনের পর থেকে বিএনপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে জামাত। আগে নেতাকর্মীরা বারবার জামিন পেলেও কারা ফটক থেকে ফের নতুন মামলায় গ্রেপ্তার হয়েছেন, কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের পর দলের আমির ডাক্তার শফিক রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া সহ জ্যেষ্ঠ নেতারা একে একে মুক্তি পেয়েছেন। একজন সহকারী সেক্রেটারি জেনারেল বলছেন, আন্দোলন নয়, নেতাকর্মীকে মুক্ত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। বিএনপির পর ধরে নির্দলীয় সরকারের দাবিতে 7ই জানুয়ারি নির্বাচন বর্জন করে নিবন্ধন হারানো জামাত ইসলামী। বিএনপির হরতাল অবরোধ করলেও নির্বাচন হয়েছে অনেকটাই নির্বিঘ্নে। আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে, নতুন সরকারের উপর চাপ সৃষ্টির মতো কর্মসূচি দিতে পারেনি নির্বাচন বর্জনকারী দলগুলো। যাক, এই সমস্ত পরিস্থিতি নিয়ে এখন তারা অংশ নেবে। তারা মনে করে যে স্থানীয় পর্যায়ে মানুষের সাথে তাদের অনেক সংযোগ আছে, এর আগে 2009 সালে 24টি উপজেলার চেয়ারম্যান পদে তারা জয়ী হয়েছিল জামাত সমর্থিত প্রার্থীরা। তো এখন তৃণমূলে যেটা আছে যে আওয়ামী লীগের দলীয় কোন্দলে মানুষ বিরক্ত এবং বিভক্ত, এতে যদি জামাতের প্রার্থীরা তুলনামূলকভাবে সৎ মানুষ, ভালো মানুষ, ইমানদার মানুষ হিসেবে পরিচিত, পরে স্থানীয় ভোটার একটা বিকল্প হিসেবে হয়তো জামাতের এই প্রার্থীদেরকে বেছে নিতে পারে ব্যক্তিগত পর্যায়ে, এর ফলে পরোক্ষভাবে দল লাভবান হবে এবং দলের নেতাকর্মীরা একটু চাঙা হবে, এই চিন্তা থেকে তারা হয়তো নির্বাচনে যাবে এবং সেই প্রস্তুতি চলছে বিভিন্ন জেলায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।